সকালে ভিডিও ছাড়ার কথা দেখো ছাড়তে পারিনি, বুঝতেই পারছো কি অবস্থা। আর বলো না গো, মেয়ে এসেছে, দেখো মেয়ে এসেছে। কী বার আসলো মেয়ে? মেয়ে এসছে মঙ্গলবার রাত্রে, মঙ্গলবার রাত্রে। এই যে জামাই বাজি, ও আর উঠলো না, দেরি হয়েছে, রাস্তা খুব জ্যাম ছিল, ও লাগেজটা দিয়ে গেছে, মেয়ে পরে এসছে, ওর আসতে একটু দেরি হয়েছে, তাও অন্যান্য দিনের থেকে একটু আগেই এসছে। এই যে মেয়ে এসছে, মেয়েকে একটু চা দেবো। মঙ্গলবার তো আমরা সাধারণত নিরামিষই খাই, তা খেয়ে শুয়ে পড়েছি। আর ভিডিওটা আমি বেশি দূর বাড়াইনি, পরের দিনের ভিডিওটা আমি, পরের দিন থেকে আমি এটা কন্টিনিউ করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠাকুরঘরে এসছে অনেকক্ষণ, দেখো অনেকগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন এটা কি হাতে মামন দেখি, লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুরটা, এগুলো ওই করে পরিষ্কার প্রতি বছর। এগুলো অনেক ঠাকুর তো, এগুলো সব ওই করে। শুধু ঠাকুর না, আরও অনেক জিনিস আছে, সেগুলো বের করিনি। এই দেখো এগুলো সব মাখানো রয়েছে, মা সরস্বতী, এগুলো এগুলো পরিষ্কার আসছি। এসে আমি একটু হাতে হাতিয়ে একা পারি না। আর এখানে অনেক কাজ ছেড়েছি, জল টল অনেকটা ভরে রেখেছি, এখানেও জল টল অনেকটা ভরে রেখেছি। দেখো সিংহাসন টিংহাসন একদম পরিষ্কার করে উঠে ঝেড়ে সব একদম ঝাঁকাঝাঁক। কাজটা এখনো অনেক আছে না, এবার সব বাসন আস্তে আস্তে বের করবো। ওর এগুলো হয়ে গেলে বাসন বের করবো। এই চৌকে স্ট্যান্ড ট্যান্ড এগুলো সব ধোয়া হয়ে গেছে। এইসব শাড়ি গামছা সব ঠাকুরের জিনিসপত্র কিছু এনেছি। এই যে কদম ফুল, ডাল চাল, তো নারকেল টারকেল আছে, যজ্ঞের সামগ্রী, এগুলো তো সব শেয়ার করেছি তোমার সঙ্গে। এবার একটু এই ঘরে চা বসিয়েছি, এই যে একটু চা নিয়েছি, খাবো, এখনো মুখে দিইনি, এখান থেকে নিয়েই মুখে দেবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে প্রায় একটা না, বা একটা না, দেখতো কটা বাজে, একটা বাজে দু মিনিট বাকি, একটা বাজতে দু মিনিট বাকি। এই এখন একটু এই চা নিচ্ছি, মেয়েকেও চা দিয়েছি। তোমার দাদাভাই আসতো এই পড়িয়ে, তোমার দাদাভাই বলছে ঠিক আছে তোমরা করো, আমি ওদিকটা দেখছি, কোনো রকম ওখানটা দেখি কী করে। মানে চিকেন এনেছে, মানে চিকেন এনেছে না কী এনেছে আমি দেখিও না, আমি যাইনি। যেহেতু ঠাকুরঘরের এই জামাগুলো পরা আছে, ওগুলো ছোবো না। আমার জামাটা না নিচের দিকটা পুরো ভিজে গেছে এই জল ভরতে গিয়ে, বারবার রোড ক্রস করতে গিয়ে। আর এই জায়গাটা একটু একটু সরু তো, কিছুটা জল ঝলতেও পড়েছে। দেখো ঠাকুরগুলো কিরম পরিষ্কার হয়েছে দেখো, কিন্তু লাইটের নিচে রাখলে কোনো রকম না, তোমার তুমি যেখানে বসে সেখানে ঠাকুরগুলোকে রাখো, পরিষ্কার রাখো। ওই ঠাকুর আসনে লাইটটা অফ করে দাঁড়া, নতুন মনে হচ্ছে না, সব আমার মেয়ে করেছে এগুলো সব। মাথাটা দেখছো মনে হচ্ছে না নতুন কিনে এনেছি। এই যে এই লাইটটা জ্বালানো হতো না কেন, অন্ধকার অন্ধকার, চকচক চক করছে, হাত তাত না জ্বলে যায়, হাতে কিছু থাকে না। সব দেখো এতগুলো ঠাকুর পরিষ্কার করা কম খাটনি, আঙুল টাঙুল নক টক ব্যথা হয়ে যায়। আরো আছে করছে, এই দেখো গোপসোনা, গোপাল তো এই যে ঘন্টাটাও পুছেছে, ঘন্টাটা নতুন কিনে এনেছি, তাও অনেক নোংরা ছিল। এইবার এই জিনিসটা, এগুলো ঠাকুরের জামা কাপড়, এগুলো দাঁড়াও, এই দেখ এই বাসনগুলো একটু পরিষ্কার, কারণ তেঁতুল লাগাতে পারি না তো আমি। দেখো এগুলো পরিষ্কার হবে, এগুলো তো আমি তেঁতুল ছোঁয়াতে পাই না, ডিলিট করে দেখো বাসন তো সেই টক জানি, ওই জন্য সব এগুলো কেমিক্যাল দিয়েই আমার করতে হয় পরিষ্কার। মেয়েই করে, আমি না, মেয়েই করে, হয়তো ওকে করছি। তিনটে পঁচিশ বাজে ওর যায়। এই এখানে তো চা করেছিলাম, আর একটা ছাতুর প্যাকেট এনেছিল মেয়ে, আর আমি সেই ছাতুর ভোল খেয়েছি। কি রান্না করেছে তোমার দাদাভাই দেখি, আজকে তোমার দাদাভাই দিতে হবে, টাইম পাচ্ছি না, সেটু আর করবে, কালকে আবার সন্ধান তো, পরপর দুদিন নিরামিষ খেতে পারবে না। চলো যাই।
এই যে এটাই যেরকম টানানো, ওই ধরে তো এই সামনে বাড়ির সামনে তো এখন গজলটা করতে পারবো। হ্যাঁ এখন করতে হবে গজল। ঘন্টা এনেছি, ঘন্টাটা এখন ওখানে সেট করতে হবে। সেট আর সেটটা করতে হবে যে পোক্ত করে, ওটা 1 কিলো 800 ওজন, সেরকম শক্ত পোক্ত। নাইলে তোমার কোলে বসায় রাখবো, তুমি এনে এনে বাজাবো। না কোলে বসায় রাখবো এটা তো, তাহলে তো ইয়ে হবে না, ওটা খুব ইজি ভাবে না থাকলেও বাজবে না, মানে বাজলেও আওয়াজটা হবে না। দেখো মেয়ে ড্রিল মেশিন দিয়ে আগে একটুখানি ফুটো করে নিচ্ছে, তারপরে ওখানে এই গজলটা ঢোকানো হবে। কেননা গজালটা 1 কিলো 800 ওজন, অত ভারী যদি সেভাবে না সেট করা তাহলে হবে না। ওই আমার মেয়ে কর্তমশাই দুজনের প্রচেষ্টা কর্তমশাই গুঁতিয়ে গুঁতিয়ে ঢুকিয়েছে, মানে এক হাতুড়ি দিয়ে, হাতুড়ি না সরি শিল নোড়া দিয়ে একদম গুঁতিয়ে গুঁতিয়ে ঢুকিয়েছে। যত যাই হোক একটা ছেলের শক্তি তো একটু আলাদা হবে তাই না। এবার ল্যান্ডিংয়ের লাইটটা চেঞ্জ করা হচ্ছে, একটু বেশি বড় লাইট লাগানো হচ্ছে আর সাদা আলো, আগেরটা ছিল একটু লালচে আলো, ওটা ছিল একটা টেবিল ল্যাম্পের লাইট। এবার এটা আনা হচ্ছে, আমি একদম মানে মানে মোবাইলের ব্যাক ক্যামেরায় লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি, কত মাসে বলে দাও এদিকে সামনের থেকে দেখি তো দেখছে। অবশেষে লাগানো হলো ঘন্টা। কতক্ষণ ধরে চেষ্টা করা হলো, মেয়ে করলো বাবা করলো তারপরে এটা সেট হলো। আসলে কি গজালটা না অনেকটা মানে মোটা, আর এটা তো পুরো কাঠের ফ্রেম তো ঢুকতে চায় না। ড্রিল মেশিন দিয়ে ইয়ে করা হলো, ফুটো করলো মেয়ে, তার তো ওর বাবার হাত ফুলে গেছে ইয়ে করতে করতে। কিছু কিছু জায়গায় ছেলেদের শক্তি দরকার। মেয়েদের শক্তিতে কিছু হয় না। মোটা বলেই তো বললাম পোক্ত হবে। এবার দেওয়া হবে রুফ, মেঘ গুলেছে এই যে। এবার একটুখানি রুফ গুলি না হচ্ছে, এই রুফটা এবার লাগানো হবে ঘন্টার গোড়াটায়। ভিডিওটা বড় করলাম না, আজ মতন এখানে শেষ করলাম, আবার আগামীকাল চলে আসবো।